এই ফেলবি না বাইরে, সব কাউন্দনা ফেলে দিচ্ছে বাইরে এরা। দিয়ে দাও, ঠিক আছে খেয়ে নেবে ওরা, স্নান করবে তো। দেখো কত ওরা ব্যাপারটা এনজয় করছে। আহা, শুরু হয়ে গেল। হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। বাঙালিয়ানাতে তোমাদের আবারও জানাই সবাইকে স্বাগত। দিওয়ালি চলে এসেছে, আমার বাড়িতে কিন্তু খুব বড় করে কালী পুজো হয়, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কিন্তু এইবার কালী পুজোটা আমাদের একটু ছোট করে হবে। তবুও তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব, কিন্তু সেটা কালী পুজোর দিন। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমরা দিওয়ালি ডেকোরেশন কিভাবে করব, কি কি দিয়ে করব, সেগুলো কিন্তু আজকে আমরা কেনাকাটা করতে যাব। তার সঙ্গে তোমাদেরকে শেয়ার করব একটা অথেন্টিক বেঙ্গলি রেসিপি, সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো একটা আমি ধনতেরাস উপলক্ষে একটা কফি মেকার কিনেছি, আর অর্পণ আমার জন্য একটা কিছু কিনেছে, সেটা আপাতত আমাকে দেখায়নি, কিন্তু আমি জানি ওটা ধনতেরাস উপলক্ষে কিনেছে, কিন্তু সেটাও আমার অ্যানিভার্সারিতে গিফট করবে। যাই হোক, আমাকে দেখায়নি, তো আমি তোমাদেরকে এটা শেয়ারও করতে পারবো না কি দেখি মানে কি কিনেছে আমার জন্য। তো যাই হোক, আমি যেটা কিনেছি সেটা একটা কফি মেকার কিনেছি, আর তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো। এর আগে আমার একটা কফি মেকার ছিল, কেউ একজন আমাকে গিফট করেছিল, বাট ওই কফি মেকারটা আমার ভালো লাগেনি, তাই আমি চেঞ্জ করে আমি একটা অন্য কফি মেকার কিনেছি। মানে চেঞ্জ করে বলতে ওটা আছে, কিন্তু আমি অন্য একটা কফি মেকার কিনেছি, তো ওটাতে আমি ফুল স্যাটিসফাই। তো তোমাদেরকে আমি শেয়ার করবো যে ওই কফি মেকারটা কোন কোম্পানির আর কীভাবে কী করতে হয়। তো আশা করি তোমরা জানো ভেতরে সব কিছু দেওয়াই থাকে, মানে কীভাবে কী ইউজ করতে হয়, তবু তোমাদের সাথে আমি শেয়ার করবো, কারণ তোমরা আমার ফ্যামিলি। আর আমি যে ছোটো জিনিসও কিনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা আমার জরুরি, মানে আমার দরকার আর কি। তো অত ববক না করে দেখো, এটা এই ক্যাটেলটার এটা অন অফ বাটন, আর হচ্ছে এটা এখানে একটা সুইচ রয়েছে, তো এটাকে মানে ক্লিক করলে এভাবে এটাকে ওপেন হয়। এর ভেতরে যথেষ্ট জায়গা রয়েছে, আর মানে কতটা কোয়ান্টিটিতে তুমি জিনিসপত্র জল নেবে সেইটারও এখানে পরিমাপ বলা রয়েছে। আর দেখো এখানে একটা ছাকনি টাইপের জিনিস রয়েছে, যাতে করে কি পরবর্তীকালে তুমি যদি কোনো দিন চাটা করো তাহলে এখান দিয়ে আলাদা করে তোমার ছাকনির মাধ্যমে চাটা ছাকতে হবে না, এটাতে তোমার অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। আর এইভাবে তোমরা অফ করবে, এই প্রেস করলে এটা অফ হয়ে গেল, তারপরে তোমরা এখান থেকে এই যে এটাকে স্টার্ট করবে, এটা স্টার্ট বাটন, এটাকে স্টার্ট করার পরে কিন্তু তোমাকে এই স্টার্ট বাটনটা আবার প্রেস করতে হবে। এখানে দেখো তোমরা দেখতে পারবে যে তোমরা কতটা জল ভেতরে ইউজ করেছো, এর পরিমাপটাও এখানে দেওয়া আছে, একটা স্কেল দেওয়া আছে। আর যখন তুমি বাটন অন করবে মানে সুইচটা অন করবে, তখন কিন্তু এখানে তোমার সিগনাল দিয়ে দেবে আর কি, যেটা অন হয়েছে। তো খুবই সুন্দর একটা প্রোডাক্ট, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা আমি দেখালাম এই কারণে, কারণ এটা আমি নিজে মানে ব্যবহার করে খুব মানে স্যাটিসফাইড, সেই কারণে তোমরা ভেবো না যে এটা কোনো প্রোমো বা কিছু, এটা আমার খুব ভালো লেগেছে তাই আমি এটা দেখালাম। দেখো সকাল সকাল কিন্তু আমার চা খেয়ে স্নান করে পুজো দেওয়া ডান, তারপরে আমি একটা ছোট প্রজেক্ট করছিলাম, মানে এই পোর্ট্রেটটা আমি এর আগে ধরেছিলাম, তো এটার কিছু ছোট ছোট কাজ বাকি আছে, তো খানিকটা করছিলাম, করতে করতে আমার মনে হলো যে আমার লাঞ্চ হয়নি বানানো। আজকে তোমাদেরকে দেখাবো খুব কম সময়ের মধ্যে, 5 মিনিটের মধ্যে কীভাবে একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি ইলিশ পাতুরি তোমরা তৈরি করতে পারো। তো বকবক করবো না, ঝটাপট করে তোমরা রেসিপিটা দেখো। আমাদের ট্র্যাডিশনাল রেসিপি, তাই জন্য আমি নিয়েছি ইলিশ মাছ, 4 পিস ইলিশ মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি বাকি মশলাগুলো নিয়েছি। যেমন এর মধ্যে নিয়েছি আমি 10 খানা কাজু, আর 2 চামচ পোস্ত বাটা, এটা নিয়েছি আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সল্ট, 1/2 চামচ সুগার, আর 1/2 চামচ হলুদ, এইটা নিয়েছি আমি। দেখো এটা কিন্তু নারকেল কোড়া, নারকেলের পেস্ট নয়, নারকেলের কোড়াই ব্যবহার করার চেষ্টা করবে। এইটা নিয়েছি একটা দইয়ের থিক পেস্ট, মানে জল ঝরিয়ে আমি কিন্তু, দেখো দইটা পুরো জল ঝরিয়ে আমি কিন্তু নিয়েছি। আর লাগবে হচ্ছে সর্ষের তেল। সবার প্রথমে কিন্তু আমি একটা খালি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ঢেলে দিচ্ছি বাদাম আর পোস্ত বাটা, তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটা কিন্তু আমি নুন হলুদ আর চিনি দিয়ে বেটে রেখেছি, তাই জন্য আলাদা করে আমি সেগুলো ব্যবহার করব না। তার সঙ্গে কিন্তু আমি দিয়ে দেব নারকেল কোড়া,
একসঙ্গে দিয়ে কিন্তু আমি জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু আমি আলাদা করে এখন কোনো জল ব্যবহার করছি না, জল ব্যবহার বেশি করলে কিন্তু জিনিসের মানে রেসিপিটা কিন্তু ঠিক ভালোভাবে হবে না। তো ভালো করে আমি কিন্তু দেখো আমি স্পুন দিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি ব্যবহার করব তেল, হাফ কাপ আমি তেল নিয়েছি। তেলটা কিন্তু আমি ভালো করে তার সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করব দই, দইটা অ্যাড করে কিন্তু ভালোভাবে দইটাকে মিশ্রণটার সাথে মিশিয়ে দিতে হবে। তোমরা চাইলে একবার টেস্ট করে দেখতে পারো যে এতে নুন আর মানে নুনটা ঠিক আছে নাকি, মানে আমি যে পরিমাণ নুন দিয়েছি সেটা কিন্তু এটার জন্য পারফেক্ট। মিশ্রণটা রেডি করা হয়ে গেছে, এরপর কিন্তু আমি মাছগুলোকে এর ভেতরে দিয়ে দেব। মাছগুলোকে কিন্তু ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ মাছটা রেস্টে রাখা হয়েছে ততক্ষণ আমি কলা পাতাগুলোকে একটুখানি কড়াইয়ের মধ্যে সেকে নেব। কলা পাতাগুলো সেকে নেওয়ার কারণ হচ্ছে কলা পাতাগুলো একটুখানি সফট হয়ে যায়, তাতে পরে যখন আমরা মাছটা এখান মধ্যে ইয়ে করি ঢোকাই তখন কিন্তু কলা পাতাগুলো ছেড়ে না। এইভাবে কিন্তু কলা পাতাগুলোকে সবকটাকে এইভাবে সেকে নিতে হবে। পর আমি পাতাগুলোকে এইভাবে একটা প্লেটের ওপরে রেখে এইখান থেকে মাছটা নিয়ে আমি কিন্তু এর ওপরে এইভাবে বসিয়ে দেব। তার সাথে কিন্তু খানিকটা এইভাবে মশলা নিয়ে এরমভাবে দিয়ে দিতে হবে। আর একটা করে লঙ্কা আমি এখানটায় দিয়ে দেব, আর তার সঙ্গে আমি কিন্তু অল্প করে সর্ষের তেলও এর ওপরে দিয়ে দেব। এরপর পাতাটাকে আমি এইভাবে মুড়ে নেব। পাতাটা যদি কোনোভাবে ছোট হয়ে যায় তাহলে তোমরা এরকম প্রসেসও অ্যাপ্লাই করতে পারো। এইভাবে পাতাটা আমি মুড়ে নিয়ে কলা পাতার মধ্যে কিন্তু মাছটা ভরার পর এইভাবে সুতো দিয়ে আমি দুপাশে কিন্তু ভালো করে আটকে দিয়েছি। এরপর একটা তাওয়া আমি গরম করতে বসিয়েছি আর ওর মধ্যে আমি কিন্তু এটাকে এইভাবে বসিয়ে দেবো। দুটো করে করছি যাতে করে জিনিসটা ভালোভাবে হয়। প্যানে কিন্তু এই পাতুরি দুটো দেওয়ার পর আমি এক চামচ তেল কিন্তু এইভাবে ছড়িয়ে দেব। তারপর আমি এটাকে পাঁচ মিনিট করে কিন্তু আমি রেস্টে রাখব। পাঁচ মিনিট করে কিন্তু এক একটা পিস আমাকে ভেজে নিতে হবে। এরপর কিন্তু এটাকে আমি উল্টে দেব। এইভাবে কিন্তু এক একটা পিস এরকম বাদামি হয়ে আসবে, ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। দুদিকে পাঁচ মিনিট করে রাখার পর কিন্তু খানিকটা জল দিয়ে চারিদিকটা এমন জল দিয়ে দিতে হবে। তারপর কিন্তু আবারও খানিকক্ষণ সময়ের জন্য রেস্টে রাখতে হবে। মোটামুটি এখন এই মুহূর্তে এই পর্যায়ে 3 মিনিটের জন্য এটা কিন্তু আমি রেস্টে রাখবো।
বোথ সাইড 3 মিনিট, কিন্তু এক সাইডে 3 মিনিট আবার ঘুরিয়ে আরেক সাইডে 3 মিনিট। তো এটা মোটামুটি একদম তৈরি হয়ে গেছে, এরপর আমরা সার্ভ করব। আর এটা একমাত্র গরম ভাতেই ভালো লাগে। দিওয়ালি শপিং করতে অর্পণ আজকে তাড়াতাড়ি চলে এসেছে, আর আমি আর অর্পণ মিলে আজকে পুজো শপিং করতে যাচ্ছি। আমরা দিওয়ালি উপলক্ষে কী কী কিনি আর ঘর ডেকোরেশনের জন্য কী কী কিনি, তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। जो रिजेंट गंगा बन रहा है ना, वहाँ कोई झमेला नहीं। তো আমরা মার্কেট থেকে বাড়িতে চলে এসেছি, অনেক কিছু জিনিস কেনাকাটি হয়েছে। তো মার্কেটে গিয়ে আর ক্যামেরা অন করে সেগুলো শ্যুট করিনি। তো কিছু একটা স্পেশাল কেনা হয়েছে, সেগুলো কালী পুজোর সময় দেখাবো, কালী পুজোর দিন দেখাবো। কিছু ডেকোরেশনের জিনিস কিনেছি যেগুলো তোমাদেরকে এখন আমি দেখাবো না, একেবারে ডেকোরেশন করেই দেখাবো। আর কিছু কিছু জিনিস যেরকম ধরো এরকম টাইপের মাটির প্রদীপ কিনেছি, যেটা আমি ডেকোরেশন করবো, এর ওপরে কালার ওয়ালার করে এটাকেও নতুনত্ব করে একটু নতুনত্বভাবে ডেকোরেট করব, ইচ্ছা আছে যদি সময় পায় তাহলেই। আর দেখো ছোট ছোট কিছু পাওয়া গেছে এরকম টাইপেরও নিয়েছি, আর তার সাথে ঠাকুরের রান্না করার সময় ভোগ বানানোর সময় আমি হাতাখুন্তি পাই না, তো এটা আমি কিনেছি। আর কিছু এরকম টাইপের ক্যান্ডেল কিনেছি, জলের মধ্যে ভাসে যে ক্যান্ডেলগুলো আর কি, এরকম টাইপের কিছু ডেকোরেশনের আইটেম কিনেছি। জাস্ট কিছুই দেখালাম, আর অনেক কিছু কিনেছি যেগুলো তোমাদেরকে এখন দেখাবো না, একদম ডেকোরেশন করেই দেখাবো, টুকটাক দেখালাম। তো পুরো দেখার জন্য আমার কালী পুজোর ব্লগটা তোমাদের দেখতে হবে, আর আজকে সবটা মানে সব পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বেল নোটিফিকেশানটা হিট করতে ভুলো না।